উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের জুহু কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ সকালে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দিলীপ কুমারের বয়স হয়েছিল 98 বছর। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। গত 30 জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও গত 6 জুন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি। দিলীপ কুমারের জন্ম পাকিস্তানের পেশোয়ারে 1922 সালের 11ই ডিসেম্বর। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালী পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পরিবর্তন করেন তিনি। 6 দশকের অভিনয় জীবনে মধুমতি, দেবদাস, মুঘল, এ আজম, গঙ্গা যমুনা, রাম ঔর শ্যাম, কর্ম, রমত অসংখ্য ধ্রুপদী সিনেমায় দেখা গেছে তাকে। সর্বশেষ 1998 সালে কিলা সিনেমাতে অভিনয় করেন তিনি। বলিউডে তিনি পরিচিত ছিলেন ট্র্যাজেডি কিং নামে। 6 দশকের অভিনয় জীবনে 65টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অবদানের জন্য 8 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। ভারত সরকারের কাছ থেকে পদ্মবিভূষণ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। 1991 সালে তাকে দেওয়া হয় পদ্মভূষণ। এর 3 বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও। পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশানি ইমতিয়াজ পাওয়া তিনি একমাত্র ভারতীয় নাগরিক।